হর হর মহাদেব, জয় ভোলানাথ, ভোলানাথের জয় হোক। কি দেখলাম, গায়ে কাটা দিয়ে দিছে, এত ভয়ানক। এই আধুনিক সভ্যতায় এখনো তন্ত্রমন্ত্রের বাস্তবিক প্রমাণ এই আমাদের গ্রামগুলিতে গেলে এখনো দেখা যায়। আসলে অবিশ্বাস্য হলো এগুলোই সত্যি, যে তন্ত্রমন্ত্র আধ্যাত্মিকতা এখনো আছে এই পৃথিবীতে। যদিও সচরাচর খুব বেশি দেখা যায় না, তবে কিছু কিছু সনাতন ধর্মাবলম্বী পূজা পার্বণে এই আধ্যাত্মিকতার পরিচয় পাওয়া যায়। এরই নমুনা আজকের এই আমাদের গ্রামে চড়ক পূজাতে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা এই পূজার কিছু কিছু অংশ উপভোগ করি। আপনারা নিজে সরাসরি দেখলেই বুঝতে পারবেন এগুলোর প্রতিক্রিয়া কী এবং এর আধ্যাত্মিকতার প্রমাণস্বরূপ। কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি পূজার মূল মঞ্চে নিয়ে যাব, দেখতে পারবেন ওনাদের তান্ত্রিক অধ্যবসায়, তান্ত্রিক কলাকৌশল। এই পূজা করতে সাধারণত অনেক জায়গার প্রয়োজন, বিশাল মাঠ কিংবা খোলা জায়গায় এই পূজাটা হয়ে থাকে, আর প্রচুর দর্শনার্থী হয়। এই যে দেখতেছেন অনেক দর্শনার্থী, আর ওই যে সুদূরে একটা কুটির মতো গাছ দেখতে পাচ্ছেন, ওইখানে দুজন পূজারী বৃন্দকে বর্শি পিঠে লাগিয়ে কিছুক্ষণ আগে ঘুরানো হয়েছে। আর ওইটা আমি আসলে এসে দেখি শেষ হয়ে গেছে, যে কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। মিস করে দিলাম, মিস করে দিলাম, আমি তো আইতা না মেল টাঙা খোল দিলাম। Thank you.
এখন আমরা শিব ঠাকুর ও গৌরী মাতার নৃত্য উপভোগ করব Thank you.
আসলে গৌরী মাতা নৃত্য করতে করতে এক ধরনের বিহুষ হয়ে গেছিলেন এবং উনি উন্মাদের মতো হয়ে গেছিলেন, তাই ওনাকে থামানো হয়েছে। এদিকে সূর্যি মামা ডুবন্ত অবস্থায়, সূর্যি মামা ডুবার সাথে সাথেই আমাদের পূজার সমাপ্তি ঘটল, তাই সবাই যার যার গন্তব্যে ছুটছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভিডিও বানাতে পারি।